আচ্ছা সত্যি করে বলুন তো, 25শে ডিসেম্বর একেবারে বরফের দেশে স্যান্টার সাথে কাটানোর ইচ্ছা কার কার হয়নি? কিন্তু শুধু ওই ঘরে বসে কেক কেটে আর নিকো পার্কে ঘুরতে গিয়ে জীবনে 26টা শীত পার করে দিলাম। কিন্তু এবার আর না। উইন্ডো সিট থেকে এই দৃশ্য, উফ, অনেকগুলো জন্ম আমার সার্থক। তাহলে মেয়েবেলার সেই ইচ্ছে পূরণ হতেই চলেছে এবার। হ্যাঁ ঠিক ধরেছেন, আমরা যাচ্ছি কাশ্মীর। দুদিন আগেই শ্রীনগরে পৌঁছে গেছিলাম। উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারেন। 25 তারিখ সকাল সকাল গুলমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবার। দুটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করেছি, যেটা জানাটা খুব দরকার। কিন্তু ওই যে দার্জিলিং প্রিয় বাঙালি আমি, অব্বির জায়গার সন্ধান কাশ্মীরে গিয়ে করব না, তা আবার হয় নাকি? গাড়ি আমাদের পুরো কাশ্মীর ট্রিপেই বুক করা ছিল, ইটিওস গাড়ি। আমরা 4 জন গেছিলাম। গাড়ি ভাড়া 2000 টাকা পার ডে, আর যেদিন কোথাও যাব না সেদিন 1000 টাকা। তানমার্গের থেকে 3.5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে দ্রাং বলে, হাইড্রো পাওয়ার স্টেশন। কিন্তু শীতকালে এর সৌন্দর্য দেখার মতো হয়, ভীষণ ফটোজেনিক প্লেস। গুলমার্গ যাওয়ার আগে তাই এখানে একবার ধু দিয়ে গেলে ক্ষতি কি? গুলমার্গের কাছে নতুন স্পট হিসাবে দ্রাংয়ের খ্যাতি বেশ বাড়ছে। গুলমার্গে প্রচুর বরফ পাবো আর ভাগ্য ভালো থাকলে স্নোফলও পেতে পারি, এটা শ্রীনগর থেকেই শুনে আসছিলাম। তাই গাড়িতে ওঠার পর থেকেই মনটা চিনচিন করছিল, ধৈর্য আর মোটেই ভরা দিচ্ছিল না। কখন দেখব বরফ? ইরফানজিকে মাঝে মাঝে জিজ্ঞাসা করছিলাম, আর কিতনা টাইম লাগেগা? ইরফানজি আমাদের গাড়ির ড্রাইভার, ড্রাইভার হিসাবে বেশ নিপুণ আর কথাবার্তাও বেশ ভালো। দ্রাংয়ে পৌঁছে প্রথম এত বরফ দেখতে পেলাম, তা আনন্দ বেশ হচ্ছিল। দুপুরে লাঞ্চটা তানমার্গের কাছে একটা রেস্টুরেন্টে সারলাম, আর বড়দিনের কেক ওটা আমরা কলকাতা থেকেই নিয়ে গেছিলাম। গাড়িতে বসে সেটা খেয়ে বড়দিন উদযাপন করলাম। তানমার্গে অনেক দোকান আছে, সেখান থেকে গুলমার্গে বরফের মধ্যে পরার জন্য হাইল্যান্ড বুট আর জ্যাকেট ভাড়া করা যায়। আমাদের জ্যাকেট ছিলই তাই নিইনি। জুতো ভাড়া পার ডে পার হেড 100 টাকা। আমরা যখন গুলমার্গে পৌঁছালাম তখন গলফ কোর্সের বরফের পাহাড়ের পিছন দিয়ে সূর্য অস্ত যাওয়া শুরু করেছে। এ তো সত্যিই শান্তার দেশে চলে এলাম, ইরফানজিও মনে মনে হয়তো ভাবছিল, কি এবার শান্তি তো? প্রায় এসে গেছি গুলমার্গে আমাদের হোটেল আলপাইন রিজ। আজ সন্ধে হয়ে গেছে, হোটেলের সাথে পরিচয় করাবো কাল সকালে। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সেলিব্রেশনের উদ্দেশ্যে। বাইরে প্রচন্ড ঠান্ডা, -6 হবে। গুলমার্গের 5 তারা প্রপার্টি দি খাইবারে আজকে ডিনার সারব। আমাদের হোটেল থেকে খাইবার প্রায় হেঁটে 30 মিনিট হবে। আমরা হেঁটেই গেলাম, দারুণ অ্যাডভেঞ্চার। বরফের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে 2-3 বার আছাড়ও খেয়েছি। রাস্তায় আমরা 4 জন বাদ দিয়ে আর কোনো লোক নেই, মাঝে মাঝে 2-1টা জওয়ানের গাড়ি যাচ্ছে। রাস্তার দুপাশে উঁচু বরফের পাঁচিল। খাইবারের ভিতরে খ্রিস্টমাস সেলিব্রেশন হচ্ছে, খুব বিরল অভিজ্ঞতার সাক্ষী হলাম। পরদিন সকালে পর্দা খুলতেই জানলার পাশে 6 ফুট বরফ পড়ে আছে।
এই হলো আলপাইন বিচ, হোটেলে ঢোকা বেরোনো সবই বরফের ওপর দিয়ে। ভারতের খুব কম জায়গাতেই বরফের মধ্যে রাত্রিবাস করা যায়, তাই সেই সুযোগ হাতছাড়া করিনি। আমরা দুটো রাত গুলমার্গে কাটিয়েছি। আমাদের হোটেল ভাড়া 2300 টাকা পার রুম পার ডে। ভিতরে হিটিং ব্যবস্থা খুব ভালো, হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানে বাফেও আছে, তার জন্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে। শীতকালে গুলমার্গে হোটেল একটু আগে থেকেই বুক করা ভালো, নইলে ওখানে বিদেশি পর্যটক স্পোর্টসের জন্য আসে তো সব হোটেল সোল্ড আউট হয়ে যায়। তবে কোভিড পরিস্থিতিতে ভিড় একটু কম হওয়ায় আমরা 2 সপ্তাহ অ্যাডভান্স বুকিংই করিয়েছিলাম। এবার আমরা সকালে ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে গন্ডোলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। টিকিট কাটার কাউন্টারে বেশ এজেন্টদের ভিড় হয়, তবে এজেন্টদের চক্করে না পড়ে আমরা নিজেরাই টিকিট করিয়েছিলাম। বিশেষ সময় লাগেনি, টিকিট কাটার লাইনে দাঁড়ানো থেকে প্রথম গন্ডোলায় ওঠা অবধি 45 মিনিট মতো সময় লেগেছিল। গন্ডোলায় দুটো ফেজ হয়, ফার্স্ট ফেজের দাম 740 টাকা, নিচের টিকিট কাউন্টার থেকে আপনি শুধু ফার্স্ট ফেজেরই টিকিট কাটতে পারবেন। আবার সেকেন্ড ফেজে যাওয়ার টিকিট ফার্স্ট ফেজের স্টেশনে গিয়ে কাটতে হবে। ফার্স্ট ফেজে যত ভিড় হয় সেকেন্ড ফেজে তার 10%। তবে আমি বলবো সেকেন্ড ফেজে অবশ্যই যাবেন, এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ফেজ ওয়ানে গন্ডোলার রং সবুজ আর ফেজ টুতে লাল। ফেজ টুতে আপনি শুধু সাদা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। প্রচণ্ড হাওয়া আর টেম্পারেচার -10-এর নিচে হবে। আমি তো ফেজ টুতে গিয়ে বেশি নড়াচড়াও করতে পারিনি। ফেজ টুতে 10-15 মিনিটের বেশি থাকা প্রায় অসম্ভব। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, যেগুলো গুলমার্গ যাওয়ার আগে, বিশেষ করে শীতকালে গুলমার্গ যাওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন। 1 নম্বর, শ্রীনগরের গাড়ি গুলমার্গে চলতে দেওয়া হয় না, তাই আমাদের যে গাড়িটি শ্রীনগর থেকে আমরা নিয়ে গেছিলাম সেটা ওই দিন বসেছিল, তাকে তার জন্য শুধু 1000 টাকা দিতে হয়েছে। তবে 1000 টাকা দেওয়া বেশি লাভজনক, কারণ গুলমার্গ থেকে নতুন গাড়ি বুক করে শ্রীনগর আসতে অনেক বেশি টাকা চাইবে। শীতকালে এত বরফ পড়ে যে গাড়ি হোটেলের গেট অবধি পৌঁছাতে পারে না, সেক্ষেত্রে লাগেজ ওই বরফের মধ্যে দিয়ে টেনে হোটেল অবধি পৌঁছানোর মতো মানসিকতা রাখতে হবে। একইভাবে ফেরার সময়ও হোটেল থেকে গাড়ি অবধি, বয়স্ক মানুষ সাথে থাকলে বা বাচ্চা থাকলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর 3 নম্বর, বাচ্চা এবং বয়স্ক মানুষদের জন্য বলছি, ফেজ টুতে যাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। আমি কোনো রকম ভয় দেখাচ্ছি না, আমি নিজেই কোলের শিশুকে নিয়ে মাকে ফেজ টুতে যেতে দেখেছি। তবে বলে না, সাবধানতার মাননি। এবার আমরা গলফ কোর্সে নেবে এলাম, সেখানে প্রচুর লোক স্কি স্নোবোর্ডিং করছে, আমরা সেগুলো কিছুই করিনি। একদিন শিখে কোনো লাভ নেই, পরে কোনো দিন সুযোগ হলে 7 দিনের জন্য গুলমার্গ এসে কোর্স করব। বিকালে গলফ কোর্সের পাশেই একটি রেস্টুরেন্টে গিয়ে স্ন্যাক্স আর কফি খেলাম। ওই দিন আমরা লাঞ্চ স্কিপ করেছিলাম, রাতে ডিনার নিজেদের হোটেলেই করেছিলাম। পরদিন সকালে গুলমার্গ ছেড়ে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্বপ্নের মতো দুটো দিন খুশ করে কেটে গেল।